সংস্থান অনাথের নাম অনেক প্রতিষ্ঠানের জনক কর্মযোগী সত্যপ্রিয় মহাতারা মহোদয় উপস্থিত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ সঙ্গের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি এবং যারা কালগত হয়েছেন ওনার পরম জ্ঞাতিগণ শেষ দর্শনের জন্য পূর্ণ নিবেদনের জন্য এই চৌকসভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে উপস্থিত সঙ্গের পক্ষ থেকে পূর্ণ নিবেদন করছি যারা কালগত হয়েছেন ওনাকে ওনাদেরকে সামনে রেখে অনিত্য সদ্ধর্ম আলোচনা সহ স্মৃতি স্মরণ করা হলো এটাই তো ধার্মিক মা বাবারা যখন সংসার যাত্রাকালে সংসার পদার্পণ করার সময় ধার্মিক মা বাবারা এটাই তো আশা করেছিল কি আশা করেছিল আমার ছেলে সন্তান যখন প্রতিষ্ঠা লাভ করবে শিক্ষায় শিক্ষিত হবে আমি যখন ব্যাধির মধ্যে পতিত হব এই সময় আমাকে আমার কাছে দাঁড়াবে আমাকে সেবা শুশ্রূষা করবে রাসেল আপেল ওনার বোনের জামাতা বোন সকলে আজকে সবাই স্বীকৃতি প্রদান করেছেন মাতৃ পিতৃ কি পূজা কিভাবে পিতাকে পূজা করতে হয় এটাই প্রমাণ করে দিল এটা আমাদের সমাজ অত্যন্ত বিরল বড়ুয়া ভক্ত সমাজ অত্যন্ত বিরল ছেলে সন্তান যখন প্রতিষ্ঠা হবে শিক্ষিত হবে তখন তারা ঢাকা চট্টগ্রামে চলে যায় মা বাবাকে বাড়ির মধ্যে রেখে এদিকে মা বাবারা কি করে আরে এত বড় করলাম ছেলেদেরকে মানুষ করলাম আজকে দুঃসময়ে থাকলাম তবুও এ মা বাবারা বসে বসে ছেলে সন্তানকে আশীর্বাদ করে থাকে আজকে রাসেল রাফেল ওনার মতো অনেক ছেলে বর্তমানে আমেরিকা ফ্রান্সে লন্ডন কোরিয়া অস্ট্রেলিয়া অবস্থান করেন ওনার মা বাবারা দেশে অবস্থান করেন এই ধর্মদল যা পেয়েছেন সব মা বাবারা বলতে পারবে না সব মা বাবারা এই প্রবাস জীবন থেকে ছেলেদের সেই শ্রদ্ধা সেবা অর্থ পাবেন কিনা আমি জানি না এরকম অনেক আছে আমার অনেক বিদেশ থেকে ফোন করে আমার বাবার অবস্থা কিরকম তোমরা একটু দেখবে এবং যদি প্রয়োজন হয় ওনার কাছে দাঁড়াবে রাসেল আফেল বাবার যখন রোগের খবর শুনে ফ্রান্স আমেরিকা থেকে ছুটে আছে ওনারা যদি এই বাবাকে যে অর্থ প্রদান করেছেন রোগের জন্য যে অর্থ দিয়েছেন আমার জানা মতে এইভাবে কোনো বাবাকে সেবা করে নাই আমি সব সময় আমার বিবারে বিহারে একবার না একবার এই ধর্মধন বাবুর কথা বলে থাকি সব সময় ভিক্ষু সঙ্গের কাছে থাকতেন এই ধর্মধন বাবু সব সময় ভিক্ষু সঙ্গদের কাছে থেকে সেবা শুশ্রূষা করেছেন ওনার জীবনে কতটা অষ্ট প্রতিষ্ঠা দান সঙ্গদান বড় বড় অনুষ্ঠানে অহরহ দান করেছেন হয়তো আপনাদের সকলে যারা আছে দক্ষিণ জলদি জ্ঞানময় বিহারে এই গ্রামে আমার বিহারে ভিক্ষু পরিবাস হয়েছিল
এই ধর্মধর বাবুকে যা বলেছি এক পক্ষে তা আমাদেরকে সাহায্য করেছেন, সেটা অত্যন্ত বিরল। আবার অনেকে শুনে এই ঐক্যের মধ্যে গেলে তোমরা যাও দান করতে হবে না, এরকম অনেক মানুষ আছে এগুলোর বিরুদ্ধে ছিলেন এই ধর্মধর বাবুরা সহধর্মিনী। আমরা দেখেছি অতি কঠিন জীবন স্বামী স্ত্রী দুজন নিয়ে অষ্টপরিষ্কার সঙ্গদান দান করে এই ছেলেদের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। আমরা তখন চিন্তা করতাম হাজার হাজার মানুষ কঠিন জীবন উপস্থিত হল, কিন্তু ধর্মধন বাবুর হাতে ছিল অষ্টপরিষ্কার থাইল্যান্ডের জীবন। অনেকে জিজ্ঞেস করেছিল এটা কোথা থেকে পেয়েছেন, এটা আমার ছেলেরা আমাদের জন্য প্রেরণ করেছেন বাবা, এইগুলি নিয়ে কঠিন জীবনে গিয়ে দান করবেন।